আমরা রয়েছি বাগবাজার সর্বজনীনের ফেসবুক কন্টেন্ট নিয়ে। আমরা এসে গিয়েছি রিপাবলিক বাংলার ফেসবুক পেজে। আপনার সঙ্গে রয়েছি আমি বিশাখা, এবং আমরা যে প্রত্যেক মুহূর্তে পুজোর ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আজকে বলতে সত্যিই খুব কষ্ট হচ্ছে, আজকে তো দশমী। আর বাগবাজার মানেই কিন্তু সকাল থেকে এখানে রীতি মেনে একেবারে পঞ্জিকা অনুযায়ী যে যে তিথি রয়েছে সেই অনুযায়ী দশমী পুজো শুরু হয়ে গিয়েছিল, এবং তারপর দেবীকে বরণ করে নেওয়া, যেটা অত্যন্ত কষ্টের, সেই বরণের ছবিটাও আমরা দেখেছি এই বাগবাজারে। এবং তারপর এখানে বাগবাজারে মাকে বরণ করে নেওয়ার পরে তারপরে নিজেদের মধ্যে সিঁদুর খেলা, যেটা বিভিন্ন সময় প্রত্যেকটা বছর আমরা দেখেছি, শুধুমাত্র কোভিড কাল ছাড়া বাকি সময়গুলোতে প্রত্যেকটা বছর এই বাগবাজারে সিঁদুর খেলা প্রত্যেক মহিলার, বাঙালি মহিলার কাছে যেন একটা বড় বিষয় হয়ে যায়। তিনি দেশে থাকুন, বিদেশে থাকুন, কলকাতায় থাকুন, জেলায় থাকুন, চেষ্টা করবেন যদি কলকাতায় তিনি এসে উঠতে পারেন দশমীর দিন, তাহলে প্রতিমা নিরঞ্জনের আগে অবশ্যই একবার বাগবাজারে এসে তিনি চেষ্টা করবেন যাতে এই সিঁদুর খেলায় মেতে ওঠা যায়। সেই মতোই আমার এই চতুর্দিকে যে ভিড়টা দেখতে পাচ্ছেন, সেই ভিড়টা কিন্তু কার্যত এই সিঁদুর খেলার জন্যই ভিড়, কারণ এই ভিড়টা মানুষ এনজয় করে। আজকের দিনে দাঁড়িয়ে যখন মাকে বিদায় জানানোর পালা, বোধনের পরে মা একটা সময় বাগবাজারে যখন ছটা বাজবে মোটামুটি, সেরকম সময় বলা হচ্ছে বাগবাজারে বিসর্জন হবে সন্ধে ছটার সময়, কিন্তু তার আগে পর্যন্ত তো মা আছেন। আর দশমীতে মা যখন আছেন তখন মাকে সামনে রেখে নিজেদের মধ্যে হই হুল্লোড় করা, সিঁদুর খেলা, সেলফি তোলা, সব কিছু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করাই যেন আজকের দিনে এখানে যারা উপস্থিত মহিলারা এবং সেই সঙ্গে মহিলাদের সঙ্গে যারা এসেছেন পুরুষরা, তারাও ভীষণভাবে এনজয় করছে। সব থেকে বড় কথা এখানের আন্তরিকতা, এই আন্তরিকতার মধ্যে একজন মানুষ যখন আরেকজনকে স্পর্শ করেন সিঁদুর লাগিয়ে দেওয়ার জন্য, তখন তিনি এটাও জানেন না যে তিনি কার মাথায় বা কার গালে সিঁদুর ছোঁয়াচ্ছেন, একজন অপরিচিত মহিলা আর একজন অপরিচিত মহিলার গালে সিঁদুর ছুঁয়ে দিচ্ছেন, এবং একটা মিষ্টি স্মিত হাসি, সেই হাসিতে মাকে শুধু উদ্দেশ্য করে বলা আবার এসো মা, এই কথাটার মধ্যে দিয়েই যেন এই আন্তরিকতা। আর বাগবাজারে সেটাই শাশ্বত একটা একটা চিরায়ত একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনে এবারও বাগবাজারে প্রচুর ভিড়, থিকথিকে ভিড় আমরা এখনও দেখতে পাচ্ছি। কীভাবে আমি আমার সঙ্গে যে ক্যামেরা পার্সন আছেন তাকে বলবো যে কীভাবে এই ভিড়টা বাড়ছে মাকে বরণ করে নেওয়ার জন্য, যে মা যেখানে মাকে বরণ করে নেওয়ার জন্য যে ভিড়টা বাড়ছে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এত মানুষ, কার্যত গেট থেকে শুরু করে বাগবাজারে মায়ের মণ্ডপ পর্যন্ত রীতিমতো প্রচুর ভিড়, এবং ভিড়টা আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত যেন আরও বাড়ছে, কারণ এটাই তো হওয়ার ছিল, কারণ এটাই তো রীতি, যত সময় যায় মায়ের নিরঞ্জনের আগে ততই এখানে ভিড় বাড়তে থাকে মহিলাদের। এবং মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে হোক বা একেবারে লাল শাড়ি পরে হোক, নানারকম গয়নায় নিজেদের সাজিয়ে তুলে হাতে বরণ ডালা নিয়ে মাকে বরণ করার জন্য, তাতে মিষ্টি পান সব কিছুই থাকে এবং অবশ্যই থাকে সিঁদুর। সব মিলিয়ে আজকের যে এখানকার যে যে এনভায়রনমেন্ট রয়েছে, এখানকার যে আবহ রয়েছে, সেই আবহটা যদি কোনো মানুষ যারা পুজোয় কখনো বাংলায় আসেননি বা কলকাতায় আসেননি, তারা যদি হঠাৎ করে এখানে এসে পড়েন, তাহলে সত্যি পুজোর কী ফ্লেভার সেটা, কলকাতার পুজোর কী ফ্লেভার সেটা এক মুহূর্তে বুঝে যাবেন বাগবাজারে এলে। ক্যামেরায় শুভ্রাংশুর সঙ্গে বিশাখা, রিপাবলিক বাংলা, কলকাতা।